ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি সরপুটি মাছের ঝালের রেসিপি। এই বর্ষার দিনে সরপুটি মাছ একদম ডিম ভরা, যা সুস্বাদু হয় না, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো, আজকে আমি সরপুটি মাছের ঝাল বানানোর জন্য দুটো ডিম ভরা বড় বড় সরপুটি মাছ নিয়ে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঝুড়ি করে কুচি করে নিয়েছি। লাগছে সর্ষে বাটা, হলুদ, লবণ, পোস্ত বাটা, আদা লঙ্কা বাটা, চারমগজ বাটা। প্রথমে মাছের মধ্যে হলুদ লবণ ভালো করে মেখে নিতে হবে। আর আমি মাছ কিন্তু একটু হলুদ লবণ মেখে 10 মিনিট রেখে দেব, যাতে করে মাছের মধ্যে হলুদ লবণটা খুব ভালো করে ঢুকে যায়। কারণ মাছের মধ্যে হলুদ লবণ যদি না ঢোকে তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি মাছটাকে হলুদ লবণ মেখে 10 মিনিট মতো একটু ভালো করে রেখে দেব। তো 10 মিনিট বাদে আমি ফিরে এলাম বন্ধুরা। এদিকে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা কিন্তু সর্ষে তেলেও করতে পারো রান্নাটা। তো দেখো বন্ধুরা, এভাবে তেল গরম করে কড়াইয়ের চারধারে একটু তেলটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছটা লেগে না যায়, ভালো করে যাতে ভাজাটা হয়। এবার তেল একদম ভালো গরম করে তার মধ্যে মাছ দিয়ে দিলাম। ফিরে আসছি 2-3 মিনিট বাদে। 2-3 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। দেখো মাছটাকে আস্তে করে উল্টে দিলাম, এরকমভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। তো ফিরে আসছি আরও 2-3 মিনিট বাদে। দেখো বন্ধুরা, দুপাশে লাল লাল ভাজা হয়ে গেছে। মাছটাকে তুলে একইভাবে আরেকটা মাছও ভেজে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, 2-3 মিনিট কষানোর পর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইবার এখানে অ্যাড করে দেব, প্রথমে দিয়ে দিলাম পোস্ত বাটা, এরপরে দিয়ে দিচ্ছি চারমগজ বাটা, দুটোই কিন্তু দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দিলাম স্বাদমতো হলুদ আর লবণ। তা 1/2 চামচ হলুদ আর 1 চামচ মতো লবণ দিয়েছি। আপনারা যারা যেরকম লবণ যে ই করবেন সেরকম দিয়ে দেবেন, আমি একটু কমই দিচ্ছি। তা দিয়ে মশলাটা আরও 2-3 মিনিট ধরে কষিয়ে ফিরে এলাম। এবার দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। আরও 5 মিনিট কষিয়ে ফিরে এলাম বন্ধুরা। এইবার এখানটায় অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটা একটু জলে গুলে আমি দিয়েছি। আর সর্ষে বাটা বন্ধুরা, সর্ষে বেটে কিন্তু আপনারা এভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কী হবে, খোসাটাও চলে যাবে আর কিন্তু পেটও গরম করবে না। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর লো ফ্লেমে কিন্তু কষাতে হবে। বেশি আঁচ দিলে এখানে যেহেতু পোস্ত, চারমগজ, সর্ষে রয়েছে, কড়াইতে কিন্তু লেগে যাবে। লো ফ্লেমে আরও 5 মিনিট কষিয়ে ফিরে এলাম বন্ধুরা। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর এসেছে, মশলা থেকে কিন্তু তেলও ছাড়ছে। এইবার এখানটায় আমি বাটিটা, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম 1 বাটি মতো। আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম জল দিয়ে দেবেন। দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে ফিরে এলাম বন্ধুরা। দেখুন হালকা হালকা কিন্তু ফুটছে। তো আবারও একটু নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট ফিটিয়ে ফিরে এলাম। এইবার এখানটায় বন্ধুরা মাছ দুটোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। দেখুন কি সুন্দর লাগছে। এবার ওপর থেকে সেন্টের জন্য আর গার্নিশের জন্য দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা ছড়ালে না এই সর্ষে বাটার ঝাল দুর্দান্ত একটা সেন্ট হয় আর খুব সুন্দর টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। আমার গ্রেভিটা কিন্তু একটু শুকিয়ে এসছে, মানে মাখা মাখা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমার রান্না একেবারে রেডি, শুধু সার্ভ করার অপেক্ষা। এবার বন্ধুরা দেখুন, আমি একটা প্লেটে মাছটা সার্ভ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি। কি দুর্দান্ত লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা? আর দেখতে যেমন অসাধারণ না, খেতে তো খুবই সুস্বাদু বন্ধুরা। একদম মুখে জাস্ট বাউ ছাড়া আর কোনো কিছু বেরোবে না, এত সুস্বাদু। আমি তাই সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, এই বর্ষার দিনে একবার সরপুটি মাছ এনে খান, দেখবেন অসাধারণ লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অন্য পুটি মাছ কিন্তু এত টেস্ট হয় না। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।